সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এসেছি মাদারীপুর 2 নং সড়কে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে এক অসহায় নারী বসে আছে। তো দর্শক, এর আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামীর অত্যাচারে তিনি এসে পড়েছেন। তো বর্তমানে তিনি কেমন আছেন সেটা আপনি জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভালো আছেন? হ্যাঁ। তো আপনার নাম কি? মনি। মনি আপা, তো আপা আপনি কি অবস্থা আছেন এখন বর্তমানে? আমি বর্তমানে অনেক অসহায় আছি। আচ্ছা, আপনি লাইফে যে ঘটনা ঘটছে বা যা হয়ে গেছে বা কি হয়েছে না সেটা তো আমরা জানি না, তবে আপনি আপনি আমাদের দর্শক জানান বা কি হয়েছে বা সেই কথা আমি লাইফে ঘটনা একটু বলুন আমাদেরকে। ঘটনা প্রায় 5 বছর আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে প্রায় 3 বছর পর্যন্ত ছিলাম স্বামীর ঘরে। তারপরে ওইখান থেকে আমার স্বামী আমারে ধরেছে আর কি। তো আমার স্বামীর ওখানে স্বপ্ন ছিল ঘরে, তো এই জ্বালা যন্ত্রণায় আমাকে ধাওয়া দিয়েছে, অনেক অত্যাচারই করছে। তারপরে আমি চলে আসি আর কি। চলে আসার পরে তারপরে এখন আর আমাকে নেবে না, মানে বাবার কাছে আসছি। বাবা আর এখানে বলতেছে তুই ঠিক আছে 5 লক্ষ টাকা দাও, তারপরে আমি তোমাকে নেবো না নেবো না এরকম ভাবেই করছে। তারপরে এখন আমি আমার বাবা বাসায় আছি, আমাকে আর নেয় নাই। কিন্তু তারপরে আমার বাবা মারা গেছে এই ঘটনার পরে। আমার বাবা মারা গেছে পরে এখন আমি আমার বাবার কাছে আছি, মানে বাবার বাড়ি। কিন্তু আমার ছোটো ভাই আছে আর আমার বড় বোন আর আমি, আমরা এই 3 জনই। কিন্তু আমাদের সংসারটা এখন অনেক কষ্টে আছে আর কি। মা আছে ঘরে একটা, কিন্তু মা অনেক অসুস্থ, মা দুদিন পর পরে অসুখ হয়। তো আমি কোনো রকম একটু টেলারি কাজ জানি, ওইটা দিয়েই টুকিটুকি করতেছি আর কি। আর কি আর করার, বাবা থাকলে তো একটাই ছিল যে বাবা আছে, কিন্তু এখন বাবা যার নাই তার কষ্টের সীমা নাই। এই আচ্ছা আপু, আমি যে কথা বলছিলেন যে আপনি বিয়ে হয়েছে 5 বছর আগে। হ্যাঁ। তো আপনি শ্বশুরবাড়ি কবে ছিলেন? 3 বছর। 3 বছর। তো 3 বছরের মধ্যে আপনাকে অনেক অত্যাচার করছে বা জ্বালা যেন করছে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে, শাশুড়ি কিংবা শ্বশুর, কিন্তু আপনার স্বামীও আপনাকে অত্যাচার করছে। অত্যাচার করছে, কি কারণটা কি ছিল তাদের? কারণটা ছিল যে আমরা তো গরিব ছিলাম, তারা তো একটু বড়, কিন্তু তাহলে টাকা দাবি করছিল, কিন্তু আমরা তো টাকাই তো পাইনি। মানে বড় ধরনের একটা অ্যামাউন্ট করছিল। হ্যাঁ। আর আমার বাবা তখন রিক্সা চালাইতো, আর আমার বাবার তো 5 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। এই কারণে বাবাকে যা যা বলছিল বিয়ের সময়, তা আমার বাবা অনেক কষ্ট করে দিনা করে আমাকে দিছে। তারপরে তাদের বিয়ের পরে আবার তার আবদার করছিল, তখন তো দেওয়া সম্ভব না, তখন কি হয়েছিল। আচ্ছা, যখন বিয়ের সময় যে টাকা আবদার করছে, কিরকম টাকা দিয়েছিল? তখন আবদার করছিল প্রায় 2 লক্ষ টাকা, আর আপনি যে জিনিস আর ফার্নিচার দাবি করছিল, তো এগুলি দিয়ে দিচ্ছি। এগুলো সব দেওয়া হয়েছে? মানে যত কষ্ট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবা মা যারা পক্ষ থেকে কষ্ট করে দিছে আর কি। তো এখন আপনার স্বামী 5 বছর আগে আপনাকে ফেলে চলে গেছে, তো আপনার বাবা এবং আপনার গার্জেন পক্ষ থেকে কি দেখে নাই যে আপনার স্বামীর পক্ষ থেকে যারা ছিল তারা কি দেখছে যে জামাই কি কতটুকু কমঠ বা কতটুকু কি কাজ করতে পারে সেটা কি দেখে দেয়নি আপনাকে? তখন দিছিল, দেখিয়ে দিছিল, তখন দেখে দেখে দিছে। কিন্তু ওই যে স্বামী একটা স্বপ্ন আছে এই কারণে। আপনি পড়াশোনা করছেন? এইট পাস করছেন, মানে এইট পর্যন্ত পড়াশোনা করছেন, মোটামুটি করছেন আর কি। তো আপনার স্বামী কিরকম পড়াশোনা করছেন? আমার স্বামী বেশি পড়াশোনা করে, তখন বিয়ে হয়েছে তখন বলছিল মেট্রিক পাস, আর তারপরে জানছে যে সে পড়াশোনা করে। সেও দেখা যায় এইট পাস পর্যন্ত করছে বা সেভেন পর্যন্ত করছে, না সে পড়াশোনা কিছুই করে না। এরা অবশ্যই একটা গার্জেন পক্ষ থেকে জানা উচিত ছিল যে একটা মেয়েকে যদি তুলে দেওয়া হলে অবশ্যই তার মানে জামার পক্ষ থেকে জানা উচিত যে সে কত পয়সা করছে বা তার কি কমঠ আছে বা তার ব্যাকগ্রাউন্ড অন্তত কিছু দেখা উচিত ছিল, নাহলে আজকে আপনি এফআইআর হ্যাঁ হতো না। আর মানুষ ভিতরে কি সেটা তো জানা যায় না, অবশ্যই তার ভিতরে কি আছে না আছে। তো অবশ্য আপনি অনেক কষ্ট আছেন, তো আপু আপনার সামনে আর কি করতে চান সেগুলো একটু বলে না দেখুন। আমি এখন সামনে কি করতে চাই, এখন যেমন আমি একটা টেলারি কাজ জানি, যদি এখানে কেউ হেল্প করার মতো কেউ থাকতো তাহলে আমি ওইটাই আরো সামনে আগাতাম, বা একটা মেশিন কিনে আমি চলতে পারতাম, একে আমার মাকে নিয়ে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা মেয়ে, আমি তো অন্য ধরনের কাজ করতে পারি না, অন্য ধরনের কাজ করলেও সমাজে খারাপ বলে। তো এই কারণে ঘরে বসে যদি কিছু একটা করতে পারতাম, তারপর কাপড় চোপড় হতে পারলো, মেয়ে হয়ে গিয়ে বেঁচতে পারতাম, কিন্তু টাকার অভাবে আমি কিছুই করতে পারতেছি না।
দর্শক ওনার কথা শুনলেন আপুর কথা, সে অনেক কষ্টে ছিল এবং তার বিয়ে হয়েছে 5 বছর আগে, স্বামী 3 বছর পরে তাকে ছেড়ে দিয়েছে যৌতুকের জন্য। তো যৌতুক তো তার ওই সময় দেওয়ার কথা ছিল না, যা ছিল তার একটা বাবা একটা মেয়ের জন্য অনেক কষ্ট করছে, সে টাকা পয়সা দিয়ে দিয়েছিল, পরে দিয়ে সে টাকার জন্য তাকে বিয়ে মানে তাকে ছেড়ে দেয় বা অত্যাচার করে, তার স্বামীর পক্ষ থেকে সে চলে আসে তার বাবার কাছে। এখন এই অবস্থা সে অনেক কষ্টে আছে, তার সামনে আগাতে জন্য কি করার দরকার সে করবে। এবং তার একটি কথা, কেউ যদি সহযোগিতা করে বা সমর্থক অনুযায়ী করে তাহলে 1000 টাকা মেশিন কিনলো, কিনে তার বাসায় বসে কাজ করবে, সে তার আশা ভবিষ্যতে। তো দর্শক আমরা যদি কেউ যদি সহযোগিতা করেন তা দেখা যায় সেটা মেশিন কিনবে, কিনে তার বাসায় বসে সে কাজ করবে, যতটুকু বাপ মা বাপ নাই মা আছে বা ভাই বোন আছে যারাই আছে তাদের নিয়ে সে চলতে পারবে। তো আপু আর কি করা সামনে কি করতে চান আপনি ভবিষ্যতে? ভবিষ্যতে কি করতে চাই, বেশি তো পড়াশোনা করিনি যে চাকরি করব সেটা তো আর করতে পারিনি, আর পড়াশোনা কম করছি এই কারণে এখন এটা দিয়ে যেমন একটা ব্যবসা দিয়ে দাঁড়াইতে পারে মানুষ, তো আমি যদি পারতাম এইভাবে একটা ব্যবসা দিয়ে দাঁড়াইতে তাহলে ভবিষ্যতে আমি দোকান নিতে পারতাম, তারপরে আমি পুরো ব্যবসায়ী করতে পারতাম, তাহলে আমার মাকে নিয়ে আমি ভালোই থাকতে পারতাম, কারণ যে ভাই আছে ভাইকে নিয়ে তো করা যেতেছে না। এই আচ্ছা কেউ যদি আপনাকে সহযোগিতা করে বা কেউ যদি আপনি দায়িত্ব নিতে চান আপনি কি নেবেন, বা আমাদের প্রথম দেখে বা আপনার কষ্ট কথা শুনে কেউ যদি আপনাকে দায়িত্ব নিতে চান সে দায়িত্ব নিয়ে নেবেন? দায়িত্ব বলতে কেউ যদি আপনাকে অফার দেয় যে আপনাকে বিয়ে করবে? এখন দায়িত্ব বলতে এখন কিভাবে নিয়ে যেমন না সময় তো লাগবে, অবশ্যই অনেক সময় লাগবে বা দেখবে, দেখে পর আপনার সাথে যোগাযোগ করবে বা আমি আমি আছে আমার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে যোগাযোগ করবে, অফার দেখে আমাকে অফার দিল যে আপু ঠিক আছে আমি সংসারে আপনার বাপ মা আমি নিতে চাই আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি সেটা মেনে নেবেন? আমাদের কাছে অনেকেই আসে, যদি ভালো হয় তাহলে তো নেবে। আমাদের কাছে অনেকেই আসে যে ভাই আমি মেয়েকে আমি পছন্দ করি বিয়ে করতে চাই, আমাকে একটু জাস্ট একটু যোগাযোগ করবেন বা আমার তাকে নিয়ে যান তার পক্ষ থেকে তার গার্জেন সাথে একটু কথা বলতে চাই, এরকম অনেকেই আসে বা আমরা যোগাযোগ করে দিই তারপরে যদি তারা বিয়ে করবে এখানে নিয়ে যায় এরকম হয় আর কি। বিদেশি অনেক লোকজন আছে করে আর কি, আমাদের বাংলাদেশিরা বিদেশ প্রবেশ থাকে তারা অনেকে অফার দেয়। তো আপু আর কি করছেন বলেন তো একটু? আর কি করবো? তো দর্শক আমরা আপুর কথা শুনলাম, অনেক সুবিধার কথাগুলো, সে অনেক কষ্টে আছে এবং সামনে সে অনেক কষ্টে বসবাস করবে এবং কিভাবে চলবে। তো যদি আপনাদের কেউ যদি সহযোগিতা করেন তো দেখা যায় সে একটু ভালো থাকার চেষ্টা করবে বা সে একটা মেশিন কিনবে এবং সে অনেক ইচ্ছা তার মেশিন কেনার, হাতে কাজ জানে সে বাসায় বসে বসে কাজ করতে পারবে, সে কাজ করে তার সংসারটা চালাবে। তো আপু আমরা যে কথা আসছিলাম, যদি আপনি কেউ যদি আপনাকে অফার দেয় বা আপনি মেনে নেয়, হ্যাঁ আপনি কি তার সে কথা রাজি হবেন? রাজি আগে তো আমার বাবা মা দেখে আমাকে দিচ্ছে বিয়ে, তো সেই কারণে তো আমার অনেক সমস্যা হয়ে গেছে, এখনো যদি কেউ নিতে চায় এভাবে তো থাকতে পারবো না সারা জীবন, যদি আমার সব সমস্যা যাই না তারপর আমার মাকে আর আমাকে গ্রহণ, যেমন আমার মাকেও গ্রহণ করতে হইবে, তার যে মার মতন দেখতে হইবে, কারণ আমার মাকে থেকে আমি কোনো জায়গায় যেতে পারবো না কারণ আমার বাবাটা মারা গেছে। তো এইভাবে যদি কেউ আসে আমার মা যদি দেয় তাহলে অবশ্যই যাবো। শুনেন তো তার কথা, সে অবশ্যই স্বীকার করা যে ঠিক আছে, কেউ যদি আমার এই কষ্টের কথাগুলো শুনে বা আমার যে অবস্থা আছি সে কথা শুনে যদি কেউ যদি যাতে চায় তো অবশ্যই সে মাথা পেতে নেবে বা তার যার যে কষ্ট বা তার ফ্যামিলি যে ইগুলা তার মা আছে বা সে আছে এগুলো অবশ্যই নিলে তার সে মানবে। তো আমরা আজ অনেক কথা শুনলাম আপু, আপু এই আপনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কষ্ট বা পেয়েছেন আপনি সে কথাগুলো আমাকে বলেন আর একটু? ছোটবেলা থেকে কোনো কষ্ট আমি পাইনি আল্লাহর রহমত, আমার বাবা যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আমি কোনো কষ্ট পাইনি, কষ্ট তো ছিলামও না, কিন্তু যত কষ্ট পাইছি আমার বিয়ের পর থেকেই পাইছি, বিয়ের পর থেকে পাইছি আর আমার বাবা মারা যাওয়ার পরে এই কষ্টগুলো পাইছি আমি, এর আগে কোনো কষ্ট ছিলাম না আমরা। আচ্ছা আপু আপনি বলছিলেন যে আপনার শ্বশুর থেকে আপনি চলে আসছেন, তাই আমি কি নিজে চলে আসি নাকি তারা আপনাকে অত্যাচার করে চলে? তারা মায়ের দর কষ্ট করে আমি চলে আসছি, মানে যেমন আমার বড় জালে তারপরে আমার ভাসুরে এইগুলি সবাই আমাকে মারধর করছে, ওর কাছে আমার স্বামী বলতেছে তুই টাকা নিয়ে তারপরে আসবে এর আগে আসবি না, মানে এইভাবে যদি দিনের পর দিন মায়ের দর করে, এখন তো আমি এইরকম একটু আছি, তখন ছিলাম আরো খারাপ ছিলাম মনে করেন কি, যখন ওখান থেকে আসছি
তো তারপর আসার পরে আমার বাবা বলছে আমার স্বামীকে তুমি কি করবে, তুমি কি আমার মেয়েটাকে মেরে ফেলবা? বলছে যে মেরে ফেলবো কি, আপনি মেয়েকে এখন টাকা দিলে আমি নেবো না? হ্যাঁ নেবো না। তখন বলছে আমার মেয়ের তো আমি এরকম দিইনি তোমার কাছে বিয়ে নিয়ে, যখন আমার মেয়েকে বিয়ে দিছি তখন তো অন্যরকম ছিল আমি, আর আমার মেয়েকে এটা তুমি কি করছো? তা তোমার বাবার অনেক আবল তোমার কথা বলছি করছে। তারপরে বলতেছে তোমার মেয়ের আর স্বামী তোলা বিয়ে দিতে বলো, কারণ আমি তোমার মেয়েকে রাখি। এইভাবে আমার বাবার সাথে অনেক তর্ক করছিল। তারপরে আমাদের এলাকার মানুষ ছিল, তাদের এলাকার মানুষ ছিল, সবাই মিললে কথা বলে বলছে যে মেয়ের তো কোনো অপরাধ নেই, এখানে তো মেয়ের সাথে আমি করতেছিলাম, ওরা একই কথা যে টাকা ছাড়া আমি করবো না। আচ্ছা আপু, যারা গুণমান্য আছে বা আপনি কি কোনো আইনে আশ্রয় নিয়েছিলেন? আইনে আসছে হয়েছে, তারপরে আমার বাবা মারা গেছে পরে, এখন সবাই বলতে দেখ এখন তো স্বামী ভালো বলতো পালে তুলে ঠিক আছে, তা তুই তো স্বামীকে নিয়ে আস, দেখে মিলাপ হবে। তারপরে আমাদের বাসা থেকে আমি আমার বড় বোন আমার খালা তিনজনে গেছিলাম আমার স্বামীকে আনতে, যে এখন আছে। তো ওই বাসা যাওয়ার পরে ওরা আমাদের বাম ছিল ঠিক আছে, আমাদের বামছে তো তখন ছিল রোজা, সাতাশ রোজা, আমরা সবাই রোজা ছিলাম। তারপরে মনে করি কি বান্ধার পরে আমরা কিন্তু সকাল দশটায় আর ওখান থেকে আমাকে ছাড়ছে বিকেল পাঁচটায়, এখন বলতেছে যে তুই স্বামীর তালাক দিয়ে তারপর যাবি, আর না হলে তুই এস্টামে সরে দিয়ে যাবি এখান থেকে। আমি অনেক কান্না করছিলাম তখন, কান্না করতে 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 তারপরে আমাদের ওইখানে মনে করেন কি আমাকে এক ঘরে বাঁধছে, আমার খালাকে আর আপুকে অন্য ঘরে বাঁধছে। তারপরে সে আমাকে অনেক মারছে, মারার পরে আমার আপুরও মারতেছে আমার খালাকেও মারতেছে, এবং আমি বলতেছি যে এরকম অত্যাচার তো হয় না, কারণ আমার বাবাটা মারা গেছে কি, আর তখন শোক ছিল একটাই আর কি, আর তখনও আমাদের এইরকম করতেছে। তারপরে আমি বলছিলাম যে তুমি একটা কাজ করো, এসটা মানো বা জানো আমি সরে দিয়ে যাই, সমস্যা নেই, কারণ আমার বাবাটা মারা গেছে ওখানে আমার যাওয়াই লাগবে ইসে মিলাতে দিন, কারণ এখানে আমি না থাকলে না, কারণ আমার তো বাবা এগুলি বললে তখন ওইখান থেকে আমাকে সরে দিয়ে আমরা আইসি। মানে অনেক কষ্টে ছিলাম, আমার ভাইয়াদের ফোন দিয়ে সবাইকে যে বাঁধছে, আমার ভাইয়া অনেক রাগারাগি করছে যে আমাকে সার সার, তারপরে ও সারে নেই, তারপরে হেসে আমার সই দেওয়ার পরও না সার। আচ্ছা আপনাকে বেঁধে রাখছে আপনি তাদের ইস্যুতে তখন সই দিয়ে ছেড়ে দিবে? হ্যাঁ, তো অনেকে এগুলো শুনছে, তখন কি আপনি আমার বাড়ি থেকে ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আমার দিয়ে পরিস্থিতি করছে, মানে নদীর ওপার তো বাসা, মানে যাইতে অনেক সমস্যা, আমাদের বাড়ি সবাইকে ফোন ফোন দেওয়ার পরে আমার ফোন টোন নিয়ে গেছে। আপনার ভাই আপনার গাজন তো একটু বোঝা ছিল যে দেখা যায় এমন, আমার মানে দেখি আমার স্বামীকে সালাম দাও, গার্জিয়ান নাই তো, আমার স্বামী ওখানে ছিল, ওখানে আমার স্বামী আমার সই নিচ্ছে, ওখানে বলছে তুমি সই দিয়ে তারপরে যাবে এখান থেকে। তা মানে কি তারা খালাস, মানে বড় তো টাকা পয়সা দেওয়া লাগবে বা কিছু দেওয়া লাগবে, সে দেওয়া লাগবে না, মানে ইচ্ছা করে সময় তালে চলে গেছে, মানে সে দুধে দেওয়া তাই তো, তা কোনো দোষ নেই না। তো আসে তারপর আমি কেসের ভিতরে গেলে তো বোঝেন যে টাকা আমার যাবে আর যাবে, কিন্তু আমি এত টাকা পাবো কি, টাকা টাকার জন্য আমরা কিছু করতে পারি। আপু কথা শুনলেন যে সত্যি অনেক কষ্ট লাগবে, লাগে অনেক স্ট্রেস করছে এবং অনেক কষ্ট করছে, সে দেখা যায় তার স্বামী তাকে জোরপূর্ব করে তার তালাক নেওয়াইছে, তার কোনো দোষ ছিল না। দেখুন তার কথা শুনে আজকে অনেকেই আপনারা দেখতেছেন কত দেখবেন, দেখে যদি কেউ যদি আপনার সহযোগ করেন অবশ্যই তার সঙ্গে সঙ্গে ভালোভাবে থাকতে পারবো। তো আপু আজকে আমরা আপনার থেকে বিদায় নেব, আপনার ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।